আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পারভেজ ইসলাম। আজকে আপনাদেরকে কিছু নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করব। আপনারা যারা কিনা সিম্পলের মাধ্যমে গেট গ্রিল তৈরি করতে চাচ্ছেন, তাহলে এইরকম এমএসের গেট গ্রিল চয়েস করতে পারেন। এগুলা লাগালে বাড়িতে কিন্তু অনেক অসম্ভব সুন্দর দেখা যায় অল্প খরচের মাধ্যমে। আর আপনারা যারা এসএসের কাজ করাতে চান, তাহলে কিন্তু এরকম সিম্পলের মাধ্যমে ডিজাইন চয়েস করতে পারেন, যেগুলোতে কিন্তু খুবই অল্প মূল্যে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন, যেগুলো কিন্তু অন্য জায়গায় পাবেন না। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা যদি পছন্দ হয়, আপনি স্ক্রিনশটের মাধ্যমে আপনার ফোনে রেখে দিতে পারেন, পরবর্তীতে যে কোনো ওয়ার্কশপ থেকে কাজ করে নিতে পারেন। আর যারা কিনা এরকম টাইপের কাজ করাতে চান, আমাদের মাধ্যমেও কাজ করাতে পারবেন। আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা উজানচর বাজার, ওই এই বাজারে আমাদের ওয়ার্কশপ। আপনারা চাইলে পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল নিতে পারবেন। আমরা এসএস, এমএস, জিআই, থাই, সিলিং, ওয়ার্কশপ রিলেটেড যত কাজ আছে সবগুলা করে থাকি। আপনাদের ওয়ার্কশপ রিলেটেড বাড়িতে যতগুলো কাজ থাকবে সবগুলাই কিন্তু আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন। আপনি যদি আপনার বাড়ি তৈরি করতেছেন এমন অবস্থায় থাকে, তাহলে অবশ্যই আপনার বাড়িতে একটা গেট, গ্রিল, সিঁড়ি, তাই জানালা ইত্যাদি প্রয়োজন হতে পারে। তাহলে কোথা থেকে বানাবেন? যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে বানাবেন, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনি সেভ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে সেভ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করিয়ে নিতে পারেন। যারা কিনা এরকম সিম্পলের মাধ্যমে গ্রিল তৈরি করতে চান, বক্স দরজা তৈরি করতে চান, সলিড দরজা তৈরি করতে চান, এমএসের সিঁড়ি তৈরি করতে চান, এসএসের সিঁড়ি তৈরি করতে চান, বাউন্ডারি গেট তৈরি করতে চান, বাউন্ডারি রেলিং তৈরি করতে চান, বা যে কোনো কিছু, আপনারা যারা বক্সের দরজা তৈরি করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ডিজাইনটা চয়েস করতে পারেন। বক্সের দরজার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। এই যে দেখতেছেন হ্যাজবলটা দেওয়া আছে, এটা কিন্তু নর্মাল একটা হ্যাজবল, আপনার চাইলে এসএসএর হ্যাজবল ব্যবহার করতে পারেন। এই যে একটা সলিড দরজায় কিন্তু একটা হ্যাজবল ব্যবহার করা হয়েছে, এটা ম্যানুয়ালি হাতে তৈরি, আপনারা চাইলে এরকম ম্যানুয়ালি হাতে তৈরি মজবুত একটা হ্যাজবল ব্যবহার করতে পারেন। এগুলোর দাম দর কত? মূলত আপনারা যদি বক্স দরজা তৈরি করতে চান, তাহলে বক্স দরজার পার পিস হিসাবে দাম, একটা বক্স দরজার দাম কত? আপনারা যদি সবথেকে ভালো মাল ব্যবহার করেন বক্স দরজার মধ্যে, তাহলে কিন্তু আপনাদের বক্স দরজার দাম 11,500 থেকে 12,500 টাকা পর্যন্ত হতে পারে। আপনারা যারা এরকম বক্স দরজার ডিজাইন চয়েস করেন, তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে রেখে দিতে পারেন, পরবর্তীতে যে কোনো ওয়ার্কশপ থেকে কাজ করে নিতে পারেন। আর যারা কিনা আমাদের মাধ্যমে কাজ করাবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা কিনা আমার এখন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল লেখাটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।